দেখো, হলিডে মানেই তো স্পেশাল কিছু চাই চাই, আর কৌশিকের যেহেতু আজকে ছুটি সেই কারণে স্পেশাল তো চাই চাই, আর স্পেশাল মানে চিকেন না হলে মাটন, তো সেই জন্যই প্রিপারেশান নিয়েছি। দেখো এখানে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এখানে পেঁয়াজ ভাজতে দিয়েছি। আজকের মেনুতে আছে চিকেনের ঝোল, আর এখানে হয়ে গেছে উচ্ছে চচ্চড়ি, উচ্ছে দিয়ে কাঁকরোল দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি টাইপের, আর এখানে এই যে একটুখানি সোয়াবিন রয়েছে, তো সোয়াবিনটা রয়েছে, বেঁচে গেছে আর কি, সোয়াবিনটা রয়েছে। আর এখানে হয়েছে তোমার দিদার যেহেতু মাংস খায় না, চিকেন মাটন দুটোই খায় না, তো দিদার জন্য মাছের তরকারি হয়েছে, আলু দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একটা মাছের ঝোল টাইপের। পেঁয়াজটা এখানে ফ্রাই হয়ে গেছে দেখো লালচে ভাবে, এবার টমেটো গুলো দিয়ে দিলাম। দিয়ে সাথে সাথে অল্প নুন দিয়ে দেবো যাতে টমেটো গুলো তাড়াতাড়ি নরম হয়। তো টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে, এবার পেস্ট করে রাখা আদা রসুন তোমার পেঁয়াজ আর কাঁচা লঙ্কারটা দিয়ে দেবো। এবার ড্রাই স্পাইসেস গুলো অ্যাড করে দিচ্ছি, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে তো লঙ্কা গুঁড়ো দেব না, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। আর সামান্য পরিমাণে এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা অল্প একদম। আর স্বাদের জন্য ব্যালেন্স করার জন্য দু চারটে জাস্ট চিনির দানা দিলাম। দেখো মশলাটা খেয়ে থেকে কিন্তু তেলটা রিলিজ করে এসছে, এবার চিকেন গুলো দিয়ে দেবো। আর একটা কথা তোমাদের বলে দিই, তেলে কিন্তু ফোড়ন হিসাবে ইউজ করেছি গোটা গরম মশলা আর তেজপাতা, তো এখানে চিকেনটা ধোয়া আছে, তো এবার চিকেনের পিসগুলো দিয়ে দেবো। তো দেখো চিকেনটা ভালো করে কষা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ, তারপর আলুগুলো দিয়ে দিলাম। জেনারেলি আমরা আলুগুলো ফ্রাই করে নিই, কিন্তু আজকে আর ফ্রাই করলাম না, এমনি কাঁচা আলুই দিয়ে দিলাম, কষিয়ে নেবো একসাথে কষার সময় দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে খানিকক্ষণ এবার আরও ভালোভাবে কষাবো। তো মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার যেটা ইউজ করবো সেটা হচ্ছে গরম জল। জলটা গরম দিলে টেস্টটা বেশি ভালো আসে, তো সেই জন্য গরম জল ইউজ করবো। একটা ডিম দিয়েছি মানে পোচ করে, আজকে কৌশিকের হঠাৎ করে ইচ্ছা হয়েছে মা মাংসের ঝোলে ডিমের পোচ খাবে, তো সেই জন্য পোচ দিয়ে দিয়েছি একটা করে। আর যেহেতু ভাত দিয়ে তো সেই জন্য একটু ঝোল ঝোল করলাম, একদম কষা হলে খেতে প্রবলেম হবে। তো এবার যেটা দিয়ে দিলাম সেটা হচ্ছে কাসুরি মেথি, কারণ কাসুরি মেথি দিলে বেস্ট, গন্ধটা অন্যরকম আসে, খেতে খুব ভালো টেস্ট লাগে। তো প্রায় অলমোস্ট হয়েই গেছে চিকেনটা, সেই জন্য কাসুরি মেথি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গরম মশলা। এটা নামানোর আগেই ধরো ঝোলটা একটু মানে থাকতে থাকতে দিয়ে দিলাম, আবার ঝোলটা যেহেতু আলু আছে একটু টেনে নেওয়ার চান্স আছে। তো দেখো আমাদের একদম রেডি হয়ে গেছে চিকেন কষা, তো এবার আমি যাব ওপরে স্নান করব, পুজো করব, তো এখন অনেক কাজ, তো চলো সমস্ত কাজ গুছিয়ে আবার পরে কথা বলছি। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আজ ফ্রাইডে আর আজ তো হলিডে, তো এখন বাজে তোমার হচ্ছে দুপুর 1:30, তো 1:30 থেকে আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আজকে সে কৌশিকের যেহেতু ছুটি তো সমস্ত কাজই একটু লেটে লেটে চলছে, যে কারণে সকালবেলাটা প্রচণ্ড বিজি ছিলাম, মানে উঠেছি তোমার ওই 7:30 নাগাদ, তারপর চা খেয়ে আড্ডা দিতে দিতেই বেজে গেছে তোমার 9:45।
আর তারপর ছেলে তো আজকে ক্লাস ছিল না, ক্লাস ছুটি, তো ওকে একটু ডেলি বেসিসে যেহেতু পড়াতে বসছি সকালবেলাটা, তো বাড়িতে পড়াটা কোনোভাবে গ্যাপ দিতে মানে চাইছিলাম না, যে কারণে আবার ব্রেকফাস্টটা বানিয়েই আমি আবার ওকে একটু পড়াতে বসেছিলাম। তো ওই পড়াতে করতে 11:30 বেজে গেছে, তারপর তো সে ছুটি ছুটি করে কাজকর্ম করা। ব্রেকফাস্টে ছিল রুটি আর সোয়াবিনের তরকারি, মানে ওটা আমরা খেয়েছি, আর কৌশিক বাবা আর ছেলে খেয়েছে পরোটা, মানে রুটিটা আমি আর মা খেয়েছি। আজকে সিম্পল সা মেনু আমাদের চিকেন হয়েছে, আর চিকেন উচ্ছে চচ্চড়ি আর ভাত হয়েছে, এই হচ্ছে আমাদের সিম্পল আজকের লাঞ্চের মেনু। আর আজকে তোমার দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি, তার একটাই রিজন, কারণ একটু বেরোবারও আছে, একটু পরেই বেরোবো, জাস্ট লাঞ্চটা করেই একটু বেরোবো, তো ভাবলাম ব্লগটাকে স্টার্ট করে দেওয়া যায়। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, কোথায় বেরোবো না বেরোবো সেই সমস্ত কিছু তো তোমরা দেখতেই পাবে এই ব্লগে, তো চেক করতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আর আমাদের কৌশিক বাবা আর ছেলে খাওয়া হয়ে গেছে, এই জাস্ট খাইয়েই দাঁড়িয়ে আমি এখানে এসে বসলাম, মা গেছে উপরে স্নান করতে, তো মা এলে আমরা দুজন খেয়ে নেবো, দেন রেডি হয়ে আবার 3:30-4:00 সময় করে বেরোবো। আর এখন ওয়েদারটা বেশ ক্লাউডি আছে, কিন্তু বেশ গরম আছে, বাইরে ফ্যান অফ করে বসে আছি কিন্তু বেশ ভালো গরম লাগছে। তোমাদের একটা জিনিস দেখাবার বাকি আছে, যেটা আজকে সকালবেলা আর একটা কাজের মধ্যে মানে মেন ইম্পর্টেন্ট কাজ ছিল, যার পেছনে অনেকটা টাইম নষ্ট হয়েছে, তো সেটা তোমাদের দেখিয়ে দিই। চলো পাচ্ছ, এখানে তো আমাদের এখানটা তো মানে লাইলন দড়ি দিয়ে এখানটা করা হয়েছিল, যার জন্য না এখানটা খুব আওয়াজ হতো ক্যাচ ক্যাচ করে, তো এখন চেন লাগানো হয়েছে, চেনটা আবার দেখো চেনটা বড় হয়েছে বলে এখানটা আবার তালা দিয়ে দেওয়া হয়েছে, তো এই বড় কাজটা আজকে হয়েছে, তো এটা নিয়ে একটু টাইমটা লাগলো, তো আমার দোলনা এখন ফাইনালি রেডি। প্যান্টালুনস আর ট্রেন্ডসে, এই দেখতে পাচ্ছ, আর এই যে প্যান্টালুনস তোমার অ্যাকচুয়াল আগের দিন তো ট্রেন্ডস থেকে জামা কাপড় কিনেছিলাম, এবার ওখানে অনেকগুলো কুপন পাওয়া গেছে, তো ভাবলাম উত্তরপাড়া একবার এসে দেখা যাক কুপনগুলো মানে কিছু পছন্দ হয় কিনা। আর আমাদের কি বলতো, একটা জায়গা থেকে ঠিক শপিং করে পোষায় না, মানে চারিদিক থেকে যেটা পছন্দ হলো সেটা কিনে নিলাম, সেরকমই করতে ভালো লাগে, তো সেই জন্য কৌশিকের ছুটি থাকলেই আমরা এই দুপুরের টাইমটা আজকে বেরিয়ে পড়েছি, আজকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি, দুপুরবেলা ঘুমটা হলো না তো কি আর হলো, একটু ঘোরাতে হলো, এরকম একটা ব্যাপার, তো কিছু পছন্দ হলে কিনবো, তো চলো যাওয়া যাক, কিছু যদি পছন্দ হয় দেখা যাক। বেরিয়ে চলে এসেছি ট্রেন্ডস থেকে, কেনাকাটি বলতে কৌশিকের একটা টি শার্ট কেনা হলো আর ছেলের জিন্স কেনা হলো, আমার আর কিছু কিনলাম না, কারণ ট্রেন্ডসের আগের দিন যে সমস্ত কালেকশন দেখলাম তো সেম এখানে ওই জিনিসই রয়েছে, তো ওই জন্য ছেলের আর কৌশিকেরই কেনা হলো। আর দেখলাম যে ট্রেন্ডসে অনলাইনে বেশি ভালো তোমার অফার আছে আর কি এখানের থেকে, তোমার এখানের থেকে তো অনলাইনে জিনিসের অনেক কম দাম, তো ভাবলাম যেগুলো আর কেনা সেগুলো অনলাইনেই কিনবো, কারণ তোমার অনলাইনে যেহেতু কমে পাওয়া যাচ্ছে মানুষ কমটাই খোঁজে। তো এখন কৌশিক বিল করাচ্ছে আর আমরা এসে বাইরেটায় দাঁড়ালাম, আজকে গরম লাগছে বেশ, কারণ তোমার মেঘলা ওয়েদার করে আছে, তোমার বৃষ্টির তো দেখা নেই, না এলেই ভালো কারণ আমার বাড়ি ফিরতে হবে। আর ছেলের খিদে পেয়েছে করছে, তো সামনেই পিৎজা হাট আছে, KFC আছে, দেখি কোনো একটা জায়গায় ঢুকে কিছু একটু খাওয়াবো, এখন বাজে হচ্ছে তোমার টাইম 5:30 মতন, তো দেখা যাক কি খাওয়া যায়, তো কৌশিক বেরিয়ে এলে যাবো পিৎজা হাটে বা KFC। তো আমরা এখন পিৎজা হাটে এসেছি, একটু পিৎজা খেয়ে চলে যাবো, ওসুইগের বায়না মানে খিদে পেয়েছে বলে মাথা খারাপ করে দিচ্ছে, তো ওই একটু খাওয়াবো খেয়ে বেরিয়ে যাব। এখন তোমার অলরেডি 5:45 বেজেই গেল, এই সময় এমনি ঘুমান, বাইরে বেরিয়েছে বলে অমনি খিদে পেয়েছে শুরু হয়ে গেছে।
খিদে পেয়ে গেল আজকে আজকে ওকে খিদে পেয়ে গেল যেই বাইরে এলে খিদে পেয়ে গেল আমার ইচ্ছা হয়েছিল খেতে ইচ্ছা হয়েছিল চলো কখন আসো তো আমাদের পিৎজা এসে গেছে এই হলো পিৎজা একটু আগে ফিরলাম বাড়ি আর ফিরে একটু চাটা খেলাম সবাই মিলে তো যে যে সমস্ত জিনিস কিনেছি ওদের দেখালাম তোমাদের দেখাচ্ছি না কারণ জিন্স আর টি শার্ট এগুলো আর কি দেখাবো তো সেই জন্য আর দেখাচ্ছি না তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি এবার ছেলেকে একটু পড়াতে বসাবো জাস্ট বেশি পড়ার ওর মন নেই গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়েও পড়েছিল তো সেই জন্য বুঝতেই পারছো বাইরে বেরোলেই হয়ে গেল পড়া কোনো রকমে একটু জাস্ট পড়াবো তো পড়িয়ে উঠে আবার রাত্রে ডিনারও বানাতে হবে তো ডিনারে কি বানাই জানি না এখনো পর্যন্ত দেখা যাক কি হয় তো ব্লগটাকে চলো এত দূরই রাখলাম যদি ব্লগটার কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করতে পারো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যারা ফার্স্ট টাইম আমাদের দেখছো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার সাথে সাথে অল বেল আইকনটা এনেবেল করে দিও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও সাথে সাথে দেখে নিতে পারো তো চলো দেখা হচ্ছে কালকের আরও একটা এক্সাইটিং ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা।